আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত আপডেট। আন্তর্জাতিক সংবাদ শুরুতে গুরুত্বপূর্ণ, ইউক্রেনে গিয়ে লাশ হচ্ছেন রাশিয়ার সেরাদের সেরা, বলছে ইউক্রেন সেনাবাহিনী। ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ, কঠোর অভিযানে নামছে ইহুদিবাদী ইসরায়েল। চতুর্মুখী হামলার রাশিয়ার, গোটা ইউক্রেন বিধ্বস্ত। এরপর জানিয়ে দিব পাকিস্তান আইএমএফ সদস্য ভিখারি নয়, বললেন অর্থমন্ত্রী। এবং সর্বশেষ থাকবে সৌদিতে ভারী বৃষ্টি, বালুঝড়, তুষারপাতের পূর্বাভাস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইউক্রেনে গিয়ে লাশ হচ্ছেন রাশিয়ার সেরাদের সেনা, বলছে সেনারা। রাশিয়ার পশ্চিমাঞ্চলে কোয়াসমোত্র শহরে ইউক্রেন যুদ্ধে রুশ সেনারা কতটা ক্ষতির শিকার হয়েছেন তার পরিষ্কার একটি ধারণা পাওয়া যাবে শহরটির দিকে তাকালে। কারণ শহরটিতে রুশ সেনাবাহিনীর একটি সেনাদলের ঘাঁটি রয়েছে, যার নাম 331তম গার্ডস প্যারাশুট রেজিমেন্ট। রাশিয়া সেনাবাহিনীর এই রেজিমেন্টের বেশ সুখ্যাতি রয়েছে। প্রতিবেশী দেশগুলোতে রাশিয়ার নানা যুদ্ধের সম্মুখ সারিতে থেকে অংশ নিয়েছে এই রেজিমেন্ট। বাদ পড়েনি ইউক্রেনও। গত বছরের ফেব্রুয়ারিতে দেশটিতে যুদ্ধ শুরু থেকেই সেখানে লড়ছেন এই রেজিমেন্টের সেনারা। এই যুদ্ধে এখন পর্যন্ত তাদের 94 জনের মৃত্যু হয়েছে। ইউক্রেনে রাশিয়া কতটা কোণঠাসা হয়েছে তার একটি প্রমাণ কসমত কবরস্থানে 331তম গার্ডস প্যারাশুট রেজিমেন্টের সেনাদের কবরগুলো। এই সেনারা একসময় রাশিয়ার পরিচিত ছিলেন সেরাদের সেরা হিসেবে। ইউক্রেনে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে, সেই সুনাম যেন চাপা পড়ে যাচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু পরপরই রেজিমেন্টটি নিয়ে অনুসন্ধান শুরু করেছে বিবিসির নিউজ নাইট। সেখানে রেজিমেন্টের সেনাদের নিহত হওয়ার তথ্য উঠে এসেছে। অনুসন্ধান চালাতে ফেসবুকের মতো রাশিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যম ভি কন্ট্যাক্টে দেখে তথ্য নেওয়ার সময় স্থানীয় বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধি দল থেকে এছাড়া সাহায্য নেওয়া হয় স্যাটেলাইট থেকে ধারণ করা ছবি ও গুগল স্ট্রিট ভিউ করে। তবে বিবিসির অনুসন্ধানে যেমনটা দেখা গেছে, নিহত সেনাদের প্রকৃত সংখ্যাটা হয়তো আরও বেশি। কারণ রেজিমেন্টের সেনাদের একাংশের বাড়ি কসমত শহরের বাইরের, এর ফলে তাদের সম্পর্কে তথ্য জোগাড় করা বেশ কঠিন। আর রেজিমেন্টের বেশ কিছু সেনা সম্পর্কে খোঁজ পাওয়া যায়নি, তাদের মধ্যে অল্প কয়েকজনে হয়তো নিহত সেনাদের তালিকায় রয়েছে। ইউক্রেন যুদ্ধে গিয়ে রেজিমেন্টের সেনাদের প্রাণহানি এবং আহত হয়ে ফেরার ঘোষণা কসমত্রার বাসিন্দাদের নাড়া দিয়েছে। এদিকে স্থানীয় গণমাধ্যমগুলো কসমত্রার নিহত সেনাদের স্মৃতিচারণ করে অনুষ্ঠান সম্প্রচার করেছে। তাদের মৃত্যুকে মেলানো হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত সেনাদের আত্মত্যাগের সঙ্গে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে চিত্রটা বেশ ভিন্ন। সেখানে সেই সেনাদের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার কথা বলেছেন অনেকেই। নিহত বা নিখোঁজ হয়েছেন সেনাদের মা ও স্ত্রী তাদের ইউনিফর্ম পরে পোস্ট দিয়েছেন। এমন একজন মা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, আমার আশা আমাদের সেনাদের নিয়ে একদিন ইতিহাস লেখা হবে। কঠোর অভিযানে নামছে ইহুদিবাদী ইসরায়েল। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সংঘাত আবারও তীব্র হয়ে উঠেছে। ফিলিস্তিনে হামলার জেরে ইসরায়েলে পাল্টা হামলা হচ্ছে। বেশ কয়েকটি ঘটনায় ইসরায়েলের 4 জন নিহত হয়েছেন, এর মধ্যে আছেন বিদেশি পর্যটক। রাজধানী তেল আবিব ও পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরায়েলিদের টার্গেট করে এসব হামলা চালানো হয়। শুক্রবারের এই ঘটনার পর থেকে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েনের নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এএফপি এবং সিএনএন এই তথ্য জানিয়েছে। পবিত্র রমজান মাসের মধ্যেই বুধবার ফিলিস্তিনের আল আকসা মসজিদে ইসরায়েলি পুলিশ ও ফিলিস্তিনিদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এরপর থেকে ওই অঞ্চলে প্রায় প্রতিদিন দফায় দফায় সংঘর্ষ চলছে। বৃহস্পতিবার লেবানন থেকে ইসরায়েলি বাহিনীর উপর হামাস 34টি রকেট হামলা করেছে বলে অভিযোগ করেছে ইহুদিবাদী ইসরায়েল। এই হামলার উত্তরে বৃহস্পতিবার রাতেই পাল্টা বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। শুক্রবার সকালে ফিলিস্তিনের পশ্চিম তীরে বন্দুকধারীর হামলায় ইসরায়েলি 2 বোন নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাদের মা। এরপর ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছে তারা অপরাধীদের ধরতে অভিযান শুরু করেছে। এর কয়েক ঘন্টার মধ্যে তেল আবিব সমুদ্রের ধারের পাটাবদ্ধে একটি পর্যটক দলের ওপর গাড়ি উঠে গেলে এক পর্যটকের মৃত্যু হয়, আরও 7 জন আহত হন। ইসরায়েলি পুলিশ জানিয়েছে মৃত পর্যটক ইতালির নাগরিক, আহতরা সবাই ব্রিটেনের, তাদের বয়স 17 থেকে 74 বছরের মধ্যে। এই ঘটনার কিছুক্ষণ পরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওই কার্যালয়ে রিজার্ভ সেনা সদস্য ও পুলিশ বাহিনী সীমান্ত নিরাপত্তা শাখার সদস্যদের মোতায়েন করার নির্দেশ দিয়েছেন ওই এলাকায়। প্রধানমন্ত্রী কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে রিজার্ভ সৈন্য ও পুলিশের সীমান্ত নিরাপত্তা শাখার সদস্যদের একত্রিত করার সিদ্ধান্ত নিয়েছে ইহুদিবাদী ইসরায়েল সরকার। সেনা ও পুলিশকে এ ব্যাপারে যথাযথ প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হচ্ছে। এদিকে ইউক্রেনের চতুর্মুখী হামলা রাশিয়ার, গোটা ইউক্রেন বিধ্বস্ত। পূর্ব ইউক্রেনে বাগমুত, আবদিকা, মারিঙ্কা সহ আরও অনেকেই রাশিয়ার সঙ্গে সবচেয়ে তীব্র যুদ্ধ চলছে ইউক্রেন বাহিনীর মধ্যে। ইউক্রেনের সাময়িক মুখপাত্র শেহি চেরেবতি জাতীয় টেলিভিশনে দেওয়া ভাষণে এসব তথ্য জানিয়ে দিয়েছেন খবর সিএনএন এর। তিনি জানিয়ে দিয়েছেন ইউক্রেনের বাহিনী গত 24 ঘন্টায় 20টির বেশি রুশ হামলা প্রতিহত করেছে।
রুশ বাহিনী 4টি ক্ষেপণাস্ত্র এবং 7টি বিমান হামলা চালিয়েছে। সব হামলা প্রতিহত করেছে ইউক্রেন বাহিনী। আমাদের সেনাদের অবস্থানে এবং বসতি স্থাপনের বেসামরিক অবকাঠামোতে একাধিক লঞ্চ রকেট সিস্টেম থেকে 10 বারের বেশি গুলি চালানো হয়েছে। তিনি আরও বলেছেন, শত্রু তার প্রধান প্রচেষ্টাকে লাইমান, বাকমন্ত, আবদিপকা এবং মারিঙ্কার নির্দেশে আক্রমণাত্মক কর্মকাণ্ড পরিচালনা করছে এবং আরও অনেক শহরে কর্মকাণ্ড পরিচালনা করছে। সবচেয়ে তীব্র লড়াই চলছে বাকমত, আবদিপকা, মারিঙ্কা সহ আরও অনেক শহরে। এদিকে তিনি আরও বলেছেন, রুশ বাহিনী বাকমতের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে তাদের আক্রমণ চালিয়েই যাচ্ছে। ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী শুধু এই এলাকায় প্রায় 10টি শত্রু আক্রমণ প্রতিহত করছে। যুদ্ধক্ষেত্রে 15টির বেশি বসতি রাশিয়ান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। তিনি টুইটারে লিখেছেন, আমাদের বাকমতের রক্ষকরা এখন মূল কাজ হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তান IMF-এর সদস্য ভিখারি নয়। পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার বলেছেন, দেশটি আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF সদস্য ভিখারি নয়। সংস্থাটির কর্মকর্তারা ব্রেটন ওডস বসন্তকালীন সম্মেলনে পাক অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করতে না চাওয়ায় তিনি সফর বাতিল করেছেন, এমন গুজব ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে এই মন্তব্য করেছেন তিনি। শনিবার এমন গুজবকে প্রত্যাখ্যান করে পাক অর্থমন্ত্রী ইসহাক দার স্পষ্ট করেছেন যে তিনি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের অনুরোধে রাজনৈতিক অবস্থা বিবেচনায় যুক্তরাষ্ট্রে তার সফর স্থগিত করেছেন। ইসহাক দাবি করেছেন, পাকিস্তান IMF-এর সদস্য কিন্তু ভিক্ষুক নয়। তিনি জোর দিয়ে বলেছেন, IMF আমাকে বসন্তকালীন বৈঠকে যোগ দেওয়া থেকে বিরত রাখতে পারবে না। এদিকে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে আগামী 10 থেকে 16 এপ্রিল বিশ্বব্যাংক IMF-এর বসন্তকালীন সম্মেলন অনুষ্ঠিত হবে। ওই সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল পাকিস্তানি অর্থমন্ত্রীর। জিওনুজ জানিয়েছে, IMF পাকিস্তানকে যে $650 দিতে চেয়েছিল আটকে যাওয়া সেই ঋণ প্রাপ্তির বাধা কাটানোর বিষয় নিয়ে আলোচনার জন্য সংস্থার ব্যবস্থাপনার সঙ্গে দেখা করারও কথা ছিল তার। 2019 সালে পাকিস্তানকে $6.5 বিলিয়ন বিল আউট প্যাকেজ দিতে রাজি হয় IMF। সেখান থেকে $1.1 বিলিয়ন ছোটানোর জন্য জানুয়ারির শেষ থেকে IMF-এর সঙ্গে আলোচনা করছে ইসলামাবাদ। তহবিল ছাড় করানোর শর্ত অনুযায়ী পাকিস্তান সরকার ভর্তুকি কমিয়েছে। এছাড়া বিনিময় হারে একটি কৃত্রিম ক্যাপ সরানোর পাশাপাশি ট্যাক্স ও জ্বালানির দাম বাড়িয়েছে। সৌদিতে ভারী বৃষ্টি, বালুঝড়, তুষারপাতের পূর্বাভাস। সৌদির বিভিন্ন অঞ্চলে হালকা থেকে ভারী বৃষ্টি, বালুঝড় ও তুষারপাতের আশঙ্কা করা হচ্ছে। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, রবিবার 9 এপ্রিল তথা আজ থেকে পবিত্র রমজানের শেষ পর্যন্ত এই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে। খবর সৌদি গেজেটের। প্রতিবেদনে বলা হয়েছে, কাশিম রিয়াদ পূর্বাঞ্চলীয় প্রদেশে আগামী সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বালুঝড়, বৃষ্টি ও তুষারপাত হতে পারে। সৌদির জাতীয় আবহাওয়া কেন্দ্র NCM এক বিবৃতিতে জানিয়েছে, আসির, আলবাহা, জাজান, মক্কা, নাজরান এবং মদিনা অঞ্চলে রবিবার তথা আজ ও আগামীকাল সোমবারের পাশাপাশি বুধবার এবং বৃহস্পতিবার মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। তাছাড়া সোমবার, আগামীকাল থেকে বুধবার তাবুক, আলজব ও উত্তর সীমান্ত অঞ্চলে মাঝারি থেকে ভারী বজ্রপাত হবে। কেন্দ্র জানিয়েছে, সোমবার থেকে বৃহস্পতিবার পূর্বাঞ্চলীয় প্রদেশে এবং রবিবার তথা আজ থেকে ও সোমবার পাশাপাশি বুধবার মক্কা, তাবুক ও মদিনার অঞ্চলে বালুঝড় সহ হালকা থেকে মাঝারি বজ্রপাতের আশঙ্কা রয়েছে। এদিকে প্রাথমিক পূর্বাভাসে দেখা গেছে, আগামী সপ্তাহের মাঝামাঝি সময় পর্যন্ত অধিকাংশ অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকবে। এজন্য জনসাধারণকে আবহাওয়ার উপর নজর রাখতে আহ্বান জানানো হয়েছে। তাছাড়া যেসব নির্দেশিকা জারি করা হয়েছে তাও মানতে বলা হয়েছে।